আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে IFIC ব্যাংকের DSO এক্সামের অনেকগুলো ভিডিও আছে, ধারাবাহিকভাবে দেওয়া আছে। কিন্তু যেটা পর্যবেক্ষণ করা যাচ্ছে বা যেটা দেখা যায় যে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা ম্যাক্সিমাম 99.2% দেখা যাচ্ছে যে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবার না। তো আসলে এটা এমন একটা বিষয় যে আপনি যদি সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, শেয়ার না করেন, কমেন্ট না করেন, আমি যদি আপনাদের কাছ থেকে আশানুরূপ সেভাবে রেসপন্স না পাই, তাহলে কিন্তু ভিডিও তৈরি করার, নিউ ভিডিও তৈরি করার মোটিভেশনটা আমার ভিতরে আসবে না। কারণ আমার ইচ্ছা আছে যে এগুলো হচ্ছে আপনার সিলেবাসের মতো যে কী কী পড়তে হবে তার একটা লিস্ট আমি আপনাদের কাছে দিয়ে রেখেছি। তবে আমার এগুলো নিয়ে ডিটেলড ভিডিও করার ইচ্ছা আছে, যেমন CPT টেস্ট বা রিটেন এক্সামের ডিটেলড ভিডিও, কীভাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কীভাবে আপনি কম্পিউটার করবেন, এগুলো সুন্দর করে ভিডিও তৈরি করার। কিন্তু যদি আশানুরূপ রেসপন্স আপনাদের কাছ থেকে না পাই, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, যদি দেখি সেভাবে লাইক হচ্ছে না, ভিউ হচ্ছে না, তাহলে কিন্তু নতুন ভিডিও আসবে না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্লিজ যারা ভিউ করবেন তাদের কাছে যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যেহেতু এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন বা হবির মতো, সুতরাং এখানে যদি আমি আশানুরূপ রেসপন্স না পাই তাহলে আসলে এর পেছনে আমি টাইম কেন ইনভেস্ট করব, আপনারাই চিন্তা করেন। সুতরাং যদি আশানুরূপ আমি ফিডব্যাক পাই, তাহলে যেহেতু এটা আমার হবি, সুতরাং আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে পারি, এর পেছনে আমি টাইম দিতে পারি, আমার ভেতরে একটা মোটিভেশন, ইন্সপিরেশন বা ভালো লাগা কাজ করবে। সুতরাং এই যে ভালো লাগাটা কাজ করাতে হবে এটা আপনাদের দায়িত্ব। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, তাহলেই নতুন ভিডিও তৈরি করার ইন্সপিরেশন আসবে এবং আমি এর পেছনে শ্রম দেব, সময় দেব।